ঢুকাই দিবেন না মোবাইল এই কাকা এবারে একটু চাপো আর আরো শুনে দাও এই তুমি বেশি না আমার লাগবে মাদারীপুরের রাজরে 51তম জাতীয় সমবায় দিবস পালিত সজন সিন্ডিফাতের তথ্যচিত্রে বিস্তারিত একটি প্রতিবেদন মাদারীপুরের রাজর উপজেলায় বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন সমবায় শক্তি সমবায় মুক্তি এই প্রতিপাদ্যকে ধারণ করে 51তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে এই উপলক্ষে 5 নভেম্বর শনিবার সকাল 10টায় উপজেলা সমবায় কার্যালয় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন বর্লিন আলন্দ র্যালি অতিথি ও দর্শকদের ফুল দিয়ে বরণ ও সফল সমবায় সংগঠককে চেক বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পরে উপজেলার আসমত আলী খান অডিটোরিয়ামে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মোহসেনুজ্জামান ও সমবায় নেতা মশিউর রহমান মুন্না এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল মিরাস মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল কায়ুম বিআরডিবি এর চেয়ারম্যান রুহুল আমিন মাতুব্বর রাজর কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুল হাশিম সিপাহি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মতিউর রহমান সহ প্রমুখ পরে তিনটি সমবায় সংগঠনকে 3 লাখ টাকার চেক প্রদান করা হয় এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না আমাদের সমবায় নেতৃবৃন্দকে আমাদের আজকের আমি রহিমুল ভাই অতিথিদের বরণ করে নেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সমবায়ীদের পক্ষ থেকে এরপরে রহিমুল ভাইকে অনুরোধ করছি এবং সোমরা আমাদের সমবায়ী কৃষি কর্মকর্তা আমার দেশের জন্য যুদ্ধ করেছেন আপনারা সবাই আমার সাথে একটু স্লোগান ধরবেন